উনি বলেছেন যে আমি নামাজ পড়তে গেলে অনেক সময় ভুলে যাই যে কয় রাকাত পড়েছি, হিসাব করতে পারি না, তো এই বিষয়ের সমাধানটা কি? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আসলে এটা আমাদের সকলেরই হয়, আর এটা নামাজি মুসলমান অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান যারা আছেন, নিয়মিত সালাত আদায় করেন, তাদের প্রায়ই এই অনুভূতিটা হয়। এটার বিভিন্ন দিক রয়েছে, এটার মূল কারণটাকে আমাদের সরাতে হবে। এর কারণ আমরা সালাত আদায় করি ঠোঁটস্থ সালাত, অনেকটা কম্পিউটারের স্টার্ট বা বুটের মতো, সুইচ টিপলে ভিতর অনেকগুলো প্রোগ্রাম একসাথে হয়ে একসময় উইন্ডোজটা সামনে এসে যায়। আমরা সালাত মুখস্থ করে ফেলেছি, একটা দোয়া একটা পদ্ধতি, আল্লাহ আকবর বলার পরে অটোমেটিক আমাদের সুবহানাকা থেকে শুরু করে সালাম পর্যন্ত চলে যাই। সালাম ফেরানোর সময় মনে হয় কি পড়েছি কিছুই মনে নেই। তো এটা মূল কারণ, আমরা আল্লাহর স্মরণের জন্য সালাত আদায় করার চেতনা ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলেছেন আকিমে সালাত লিযিক্রি, আমার স্মরণের জন্য তুমি সালাত আদায় করো। সালাতটা হলো আমার কলবের ভিতরে আল্লাহর স্মরণটা রিপিট হবে, রিপিট হবে আমার কলবে প্রশান্তি আসবে, আমার মন শক্তিশালী হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের সালাতে যেতে হবে, আমাদের সালাতের আজকার এবং দোয়াগুলো পরিবর্তন করতে হবে। আমি সালাত শুরু করেই শুধু একটা সানা নয়, রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন সানা পড়তেন, কখনো সুবহানাক আল্লাহুম্মা, কখনো আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়া, কখনো অজ্জাত ওয়া জিহালিল্লাযী, বিভিন্ন সানা পড়তেন, দোয়া পড়তেন, ইস্তিফতাহ। তো আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, অন্তত দুটো তিনটে মুখস্থ রাখতে হবে, এবং চিন্তা থাকবে যে এই আমি এই সালাতের এই ইউনিটে এই চার রাকাতে এটা পড়বো, দ্বিতীয়টাতে এটা পড়বো, অল্টারনেট করতে হবে। তাহলে সচেতনতা বেড়ে যাবে, ভুল আর সম্ভাবনা থাকবে না। এরপরে সূরাগুলো, এই দিকির এবং সূরাগুলোর অর্থ বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে অর্থের দিকে খেয়াল রেখে পড়াতে, যথাসম্ভব নিয়ত করতে হবে আমি এই চার রাকাতে এই চারটে সূরা পড়বো। এবার রুকুতে যে সুবহান রাব্বিল আজিমের পরে রাসূলুল্লাহ অনেক তাসবিহ শিখিয়েছেন, এগুলো নিয়মিত পরিবর্তন করে করে পড়তে হবে। সাজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে বলেছেন, আমাদের চিন্তা থাকবে এই চার রাকাত সালাতের আটটা সাজদা আমি আটটা বিষয়ে আল্লাহর কাছে চাইব, মনে হিসেব করে রাখতে হবে। তাহলে আমি সালাতটা আমার এবং মান্দার মাঝখানে চাওয়া পাওয়ার সম্পর্ক যখন হয়ে যাবে এবং আমার হিসেব থাকবে আমার চাওয়া কি বাকি থাকলো, আমার ভুল হওয়ার সম্ভাবনা 90% একদম চলে যাবে। এভাবে যদি আমরা দর্শক সালাতটাকে মন দিয়ে পড়তে পারি, প্রথম উপকার হবে আমার মনের থেকে দুশ্চিন্তা কেটে যাবে, মনের শান্তি বেড়ে যাবে, আল্লাহর সাথে কথাবার্তা বলার কারণে আমার মনে প্রফুল্লতা আসবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সাজদা অবস্থায় দোয়া কবুল হয়, কেউ যদি সালাতের সাজদায় এবং সালামের আগে দোয়া করতে শিখে সারাদিন আর কোনো দোয়া তার লাগে না এবং তার জীবনে সকল দোয়া কবুল হয়ে যায়। এটা হলো প্রথম ধাপ, যে আমরা যে জিকিরগুলো আমরা পড়ি এগুলো বেশি বেশি শিখতে হবে, অর্থাৎ অন্তত প্রত্যেক জায়গায় দুটো তিনটে চারটে অল্টারনেটিভ দোয়া শিখে নিতে হবে, অর্থগুলো একটু বুঝে নিতে হবে এবং যথাসম্ভব অর্থের দিকে খেয়াল রেখে পড়তে হবে। আর দোয়াটা বিশেষ করে আমি এই সালাতে এই সেজদায় এই দোয়া করব একটা চিন্তা বেরিয়ে থাকতে হবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাতের ভিতরে অমনোযোগ, মনটা অন্যদিকে চলে যায়, কী করবো? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এটা একটা শয়তান মানুষের মনকে সালাতের ভিতরে এদিক সেদিক নিয়ে যায়। তোমার যখন এমন হবে তখন সালাতরত অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে বাম দিকে থুক দেওয়ার করবে। তো এটা আমরা সালাতের ভিতরেই করব, এটা কিন্তু মনোযোগিতা নিশ্চিত করে। যখন মোমেন অমনোযোগিতায় বিরক্ত হয়ে এভাবে থুক দেবেন তখন তার অমনোযোগিতা কমতে থাকবে, মনোযোগিতা বাড়তে থাকবে। এই সালাতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধির জন্য এই দুটো মূলত আমাদের সুন্নত পদ্ধতির সবচেয়ে বড় উপকরণ। জি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা সবাই আসলে যারা সালাত আদায় করি আমাদের প্রত্যেকের মধ্যে এই দুর্বলতাটা আসতে পারে, তো সহি সুন্নার আলোকে মোহতারাম যে সমাধানটা দিলেন সেটা আমরা চেষ্টা করব। এবং প্র্যাকটিক্যালি যে বিষয়টা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে সালাতের দিকে বারবার মনোযোগ রাখার চেষ্টা করা এবং দোয়াগুলো অল্টারনেট করে পড়া এবং অর্থ বোঝার চেষ্টা করা, সেটি আমাদের সবচেয়ে বেশি কার্যকর হবে।